ভালো মন্দ খেয়ে খেয়ে টাকা পয়সা একটাও নাই, চুলের একটা স্টাইলও মারতে পারছি না, সাবান শ্যাম্পু কিছুই কিনতে পারছি না। এই দে, এবারে এমন চুরি করব, এই বাড়িটা আমি কিনবো, চ বাড়িটা দানদার করে আসি। চ যাই স্বামীকে বলি গে, শুনাও নাই দানা নাও, সব ওই চোরের লোকগুলা চুরি করে লিয়েছে। আমার চুরিও নেই, আমার মালাও নেই, আমার কানেরও নেই, আমার পায়ের তোরাও নেই। আবার চোর এসেছে মনে হয়, এবার তোদেরকে ধরতে হবে। ধরো ওদেরকে, আমি আসছি। কই ছেচকাটো আনি গে, এদিকে মারবার জন্য থুয়েছিলাম। উড়ে বাপরে, আর মানিস না, মানিস না লাগছে। এলে দিদিকে মাথাটা ছিঁড়ে দিলাই এবার আমি বাড়ি যাব। যাই জামে বাবুকে বলে আসি গে যে বাড়ি যাব। তা জামাই বাবু, এবার আমি বাড়ি যাব, অনেক দিন আসলো বাড়িতে কেউ নাই। তাই কি করি হয়, তোমার দিদি ওই রকম হয়ে আছে, বাড়ি গেলে হবে? এখন গিয়ে কি করবা? তোমার স্বামী তো নেই, তোমার স্বামী তো চেন্নাই গেছে। তোমার যখন দিদি ভালো হয়ে যাবে তখন হয়ে যাবা, তখন তোমার স্বামী চলে আসবে। আমার একটা ছাগল আছে, পাড়ার লোককে দেখতে বলেছি। যাকে বলেছে দেখতে তাকে ফোন করে বলে দাও, আর কতদিন হয় দেখবে। ঠিক আছে, যেতে আমাকে আর কতদিন থাকতে, তা ফোন করে বলে দেবো ছাগল কাটা যেন আর কতদিন দেখে। ঠিক আছে, তাহলে ডাক্তারতে দেখিয়ে এসো গা, আমি আর বেশি দিন থাকবো না। ঠিক আছে, তাহলে যাবো, আজ আর যাবো না, একবারে কাল যাবো। হ্যাঁ ঠিক আছে। যাই স্বামীকে বলি গে, শুনাও নাই দানা নাও, সব ওই চোরের লোকগুলা চুরি করে লিয়েছে। আমার চুরিও নেই, আমার মালাও নেই, আমার কানেরও নেই, আমার পায়ের তোরাও নেই। মাসিমা আকর কখন থেকে খুঁজে পাচ্ছি না, কোথায় গিয়েছে? কখন থেকে খুঁজে পাচ্ছি না। তোর মা কোথায় গিয়েছে আমি জানি না। কেজি মেয়ে, চিনি না কিছু না, সুধাতে চলে এসেছে, দেখে রাগ উঠছে। যাই এখান থেকে। কোথায় যে গিয়েছে, চুরি করতেও যাইনি, কাজেও যাইনি। ও নো, খুঁজে খুঁজে আমাকে সকাল থেকে বেড়াতে হচ্ছে। ওই দিকটায় যায়, ওই দিকে মনে হয় থাকতে পারে। তুমি কোথায় গিয়েছিলে সকাল থেকে, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। তুমি কাজেও যাবা না, তুমি চুরি করতেও যাবা না, ঘরে কি বসে থাকবা? কি করব, অনেক দিন ধরে কাজে যাই না, হাতে টাকা পয়সাও নাই। অঙ্কনকে খুঁজে বেড়েছে, অঙ্কনকে যেতে দেখতে পাই তাহলে একটা ব্যবস্থা করতে হবে। চলো বাড়িতে চলো। টাকা পয়সা একটাও নাই, আদিত্যর কাছ থেকে ঘুরিয়ে আসতে হবে মনে হচ্ছে। তোর কাছে আমি আসছিলাম। এই দেখ, আমি তোর কাছে আসছিলাম। ভালো মন্দ খেয়ে খেয়ে টাকা পয়সা একটাও নাই, চুলের একটা স্টাইলও মারতে পারছি না, সাবান শ্যাম্পু কিছুই কিনতে পারছি না। এই দে, এবারে এমন চুরি করব, এই বাড়িটা আমি কিনবো, চ বাড়িটা দানদার করে আসি। চ যা, চাবিটা আনতে ভুলে গেলাম। আপনি নাকি বাড়ি বিক্রি করবেন শুনলাম। হ্যাঁ, বাড়ি বিক্রি করব তো। ঘরটা খুলেন দেখবো। চাবিটা আনতে ভুলে গেছি। এসেছি যখন, তখন দামদার করে যাব। কত দাম?
আমি তো বাড়িতে থাকি না, 5 লাখ টাকা দিবেন। ভাই রে, 5 লাখ টাকা বলছে, কত দেব? 4 লাখ টাকা দিয়ে দে। ঠিক আছে, আমরা 4 লাখ টাকা দেব। ঠিক আছে, তাই দিয়েন। বাড়ি চাবিটা কবে নিতে আসব? আপনি যেই দিন টাকা দিবেন সেই দিনই চাবি দেব। ঠিক আছে, তাহলে আসছি। ঠিক আছে, তাহলে আবার আসিয়েন। দিদিজি কবে ভালো হবে? ওর লাগি বাড়িও যেতে পারে না। মেয়েটা যে কোথায় গেছে, এখনো আসে না। কে রে, ও কবে থেকে আমাদের বাড়িতে আছে, যেতে চাইছে না? খেয়ে খেয়ে খাওয়াগুলো শেষ করে দিচ্ছি। লল, ওর জন্য পড়ে আছে, ওই আমাকে খাওয়ার বদনাম দিচ্ছে। কাজ করি আর তো খাই এর দুটে। পাগল বলি কিছু বলি না, না তো কি হাল করতাম কে জানি। দেখো দেখো জামি বাবু, দিদি কি বলছে, এত এত কাজ করছি তখন দেখতে পাই না, খাওয়ার বেলায় দেখতে পাচ্ছি তখন বুদ্ধি বেড়াচ্ছে, এখন বেড়াই না। আমি বলে সহ্য করছি, অন্য কেউ হলে সহ্য করতো না। জানো তো তোমার দিদি পাগল, আর কথা কিছু মনে করো না, নিজের জ্ঞান তো বলে না। তোমার দিদি পাগল বলে বলছে, তোমাকে কত ভালোবাসে বলে তোমার দিদি। ভালোবাসছে বলে থাকছি না তো কবে পালিয়ে যেতাম দিদি, যা কথা বললে। মেয়েটা কখন থেকে সামনে খানে দাঁড়িয়ে আছে দেখে রাগুচ্ছে, কবে যে বাড়ি যাবে, আপদ বিদায় হলে ভালোই হয়। মেয়েটাকে সহ্য করতে পারছি না, কবে যে পালিয়ে যাবে। জামাই বাবু, তোমার তো অনেক জমি আছে, 2 বিঘা জমি বিক্রি করে দিদিকে গয়নাগুলো কিনে এনে দাও, বলবে যে চোরের কাছ থেকে নিয়ে এসেছি, তাহলে ওর পাগলামো সব শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছে, তোদের মাথায় আসেনি, 1 বিঘা না জমি ছিঁড়ে দেবো, নিয়ে ওকে শুনে এনে দেবো। তুমি আর কত কথা শুনবে, কালকে যাবো, কারণ নিয়ে চলে আসবো। ক্যাজি মেয়ে, চিনি না জানি না বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। দেখো আমাকে চিনতে পারে না, পাগল। হ্যাঁ, তুই কোথায় গিয়েছিলিস? মা মাসি আমাকে কেমন করছে দেখো। ও তো পাগল, ওর কথা কিছু মনে করিস না, ভিতরে আই। জমিটা তো বিয়েছিলাম, আমার গয়নাগুলা কিনে আনি কেন, তোর পাগলামাটা যাবে না। থাকো, আমি গয়না কিনে আনছি গা। দিদি সসমা খাওয়ার দিকে নজর দিচ্ছে, তার জন্য পাতলা হয়ে যাচ্ছে, আর থাকবো না, কালই আমি বাড়ি চলে যাব। যাই দেখে গিয়া বাড়ির খাবার দাবার সব খেয়ে নিবে। লল, গয়নাটা কিনে আনলাম, দেখি আর পাগলামাটা ভালো হয় কিনা। কই গো টাপুর, বাইরে বেরিয়ে এসে দেখো গয়নাগুলো নিয়ে এসছি। দেখো তোমার দিদিলি গয়না কিনে আনলাম। তাতেই দাও গো, তাতেই ভালো হবে, আমি বাড়ি যাব। এলাও দাও। ক্যাজি ছেলে সহ্য করতে পারছে তাও চলে এসছে। দেখো দিদি, গয়নাগুলো থানায় ছিল, চোরকে ধরেছে নিয়ে দিয়ে দিয়েছে। ও শুনাই এনেছো, দাও দাও দাও, কবে থেকে দেখতে পেয়ে না, আজকে দেখতে পেলাম, শান্তি পেলাম এবার জীবনে। সজ্জা চোখের সামনে থেকে আমার চর্চা থাকবো না বাড়িতে। যেও না যেও না, আর কথা কিছু মনে করো না, খুব হয়েছে কথা শোনা, শুনবো না, মেয়েকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি। দিদিকে দেখিও আমি চললাম। দেখো দিনি আর কথা শুনে বাইরে সে চলে যাচ্ছে, খেপি মানুষ সেটাও বোঝে না। এই লোকটা জমি বিক্রি করে গয়না কিনেছে চোয়াদের বাড়ি চুরি করতে। চ আজকে রাতে হাত সবাই করে লিব, তারপরে ওই ঘরটা কিনে লিব।
একবার আমার বইয়ের গয়না চুরি হয়েছে বলে পাগল হয়ে আছে, এবার আমি সাবধানে থাকবো। আবার চলে এসেছে মনে হয়, এবার তোদেরকে ধরতে হবে। ধরো ওদেরকে, আমি আসছি। কই ছেচকা তো আনি গে, এদিকে মারবার জন্য থুয়েছিলাম। উড়ে বাপ রে, আর মানিস না, মানিস না লাগছে। এলে এলে মার মার, ধরি মার দিবে। পালিয়েছে, ধর ধর ওদিকে, ধর ওদিকে।